মাছের ঝোল খেতে ভালো লাগে না, সেই জন্য আমি আজকে অন্যরকম পদ্ধতি করে মাছের ঝোল করব। এটা খেতে খুবই সুস্বাদু হবে। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি মাছের ঝোলটা। চলো এখন শুরু করছি। এই মাছের ঝোলের উপকরণগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি আমি। এখানে আমি নিয়েছি রুই মাছ, 5টা পিস নিয়েছি আমি। আগে থেকে আমি নুন হলুদ মেখে ভেজে রেখেছি। এখানে যে শুধু খালি রুই মাছ নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো মাছ নিতে পারো। আর লাগছে আলু, 2টো আলু নিয়েছি আমি, ডুমো করে কেটেছি। এখানে আমি নিয়েছি ছোলার ডাল বাটা, 25 গ্রাম নিয়েছি। রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে, সকালবেলা আমি এগুলোকে পিষে নিয়েছি। এখানে নিয়েছি আমি টমেটো বাটা, 1টা টমেটো নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা বাটা। এখানে নিয়েছি 1টা রসুন বাটা, 2টো নিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে আছে গরম মশলা, ওটাকেও আমি বেটে নিয়েছি। লাগছে নুন, হলুদ, লঙ্কা আর গোটা জিরে। আর লাগছে সরষের তেল। নুনটাকে আমি ধরে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তেল। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। সেই জন্য কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নেড়ে দেবে। দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আলুর কালারটা যখন দেখবে চেঞ্জ হয়ে গেছে তখন আর ঢাকার প্রয়োজন নেই কোনো। দেখো আমি একদম লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা। শুধু জিরে ফোড়ন দিবে, অন্য কিছু দেবে না। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় তেমন দেবে। এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার আমি 1.5 মিনিট ঢেকে রাখব। দেখো তেল সারতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর তো হাতে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। দেখতে পাচ্ছ ঝোলটা আমার হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে গরম মশলা দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি থালাতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে খাবে তোমরা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।